তিনজন ফাইট মাস্টার আমাদের এই ছবিতে অ্যাকশন করেছে, কারণ যেহেতু অনেকটা দিন ধরে আমাদের শুটিংটা হয়েছে, অনেকজন আর্টিস্টের ডেট পাওয়া না পাওয়া নিয়ে ছিল। তো যখন যাকে পেয়েছি, রাজেশ কান্নন, যিনি আগেন সাউথের ভালো ফাইট মাস্টার, সাউথ থেকে কলকাতা এখন অনেক ভালো ভালো কাজ করছে, তারপর আবার কলকাতার কৃষ্ণনন্দার, তিনিও খুব ভালো অ্যাকশন করেছেন, অ্যান্ড এজাজ ভাই ক্লাইম্যাক্সটা করেছেন, তিনিও খুব ভালো কাজ করেছেন। ইনফ্যাক্ট তিনজন মিলে যেটা হলো সেটা হলো কি, তিনজনেই এত ভালো কাজ করেছে, বাট কোথাও যেন অ্যাকশনটাও কোথাও যেন হালকা একটা দাগ রেখে যাবে, উইচ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য ফিল্ম। লুকস অ্যান্ড স্টান্টস নিয়ে আমরা অ্যাকচুয়ালি যতটা শ্যুট করেছিলাম অ্যাকশন সিকোয়েন্সেসগুলো, যেগুলো ইটস অ্যাকচুয়ালি এ সাইবার ক্রাইম থ্রিলার, খুব ভালো ভালো কিছু সিকোয়েন্সেস আছে, আমরা দেবদার আছে, দেবদার পরমদার আছে, খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছিল। ইনফ্যাক্ট আমাদের রাজেশ কান্নন স্যার, আমাদের অ্যাকশন কোরিওগ্রাফার, তো হি জাস্ট টোল্ড মি, ওনার তো একটা ইয়ে থাকে, স্যার ইউ ডু দিস ইউ গো দে জাম্প। আমি আর দেবদা যখন পারফর্ম করছিলাম অ্যাকশনগুলো, সো অফকোর্স মানে দেবদা ভীষণই হেল্প করেছিল আমাকে ওই সময়, যে এটা এইভাবে করে নে, ওটা ওইভাবে করে নে, খুবই মানে ভালো লেগেছিলো। আর যে কোনো স্টান্ট আমরা যা যা করেছি, উই ডিড নট ইউজ ওয়ায়ার্স অ্যান্ড কেবলস, সো আগেন ওটা একটা খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল। একটা অত্যন্ত দুর্গম পাহাড়ি রাস্তায় প্রবল একটা গাড়ির চেজ আছে, এইটুকু বলে রাখছি, এবং সেটাতে আমার গাড়ি চালাতে খুব ভালো লাগে পার্সোনালি, দেবেরও তাই, তো আমরা দুজনেই খুব মজা করে সেটা করেছি আর কি। যথেষ্ট সেটা যথেষ্ট ঝুঁকিপূর্ণ ছিল যে জিনিসটা, তবে এটা ইন্টারেস্টিং ছিল সেটা হচ্ছে যে যিনি লিখেছেন এই অ্যাকশন দৃশ্যগুলি এবং তার ছবির জন্যই করা হচ্ছে অ্যাকশন দৃশ্যগুলি, এদের দিকে ম্যাসিভ অ্যাকশন আছে, সব মিলিয়ে জমজমাট স্টাইলাইজড অ্যাকশন হয়েছে। ফিজিক্যালি প্রচন্ড, মানে দেয়ার লট অফ স্টান্ট সিকোয়েন্সেস, পুরুলিয়া একটা ম্যাসিভ ছিল গাড়ি নিয়ে, যেখানে আই ওয়াজ কন্টিনিউসলি ব্যাঙ্গিং অগেনস্ট আ কার, বিকজ গাড়ি থেকে অর্ধেক বেরিয়ে ঝুলতে হচ্ছিল। সো অল দ্য থিংস দ্যাট উই সি হিরোজ ডু ইন আ ফিল্ম, সেটা আজকে একটা হিরোইনকে গ্রান্ট করা হয়েছিল, সো দ্যাট ওয়াজ আ ভেরি কুল থিং। অ্যান্ড তার উপরে বাইক চালাতে চালাতে স্টান্টস করা, আই থিঙ্ক সেটা ভীষণ ডিফিকাল্ট ছিল, কখনো আমি অ্যাকশন সেভাবে করার সুযোগ পাইনি। সো ফার্স্ট টাইম যখন আমি হাতে আমাকে বন্দুক ধরিয়ে দিল, মানে আমার মনে হচ্ছিল আমি চার্লিজ এঞ্জেলস এর মধ্যে, আই ওয়াজ ভেরি হ্যাপি টু টেক দ্য লাইক রাইফেল ইন মাই হ্যান্ড, আই রিয়েলি এনজয়েড দ্য অ্যাকশনস, থ্যাঙ্কস টু মাই টিম ফর গিভিং মি দিস অপরচুনিটি। কোই তো বহুত হি গহরা জানে ওয়ালা হ্যায় হামারা, জো ডার্ক নেট কি বেসমেন্ট মে হামে ঢোকনে কি কোশিশ কর রাহা হ্যায়, খিলাড়ি বরাবর কা লাগতা হ্যায়।